একটা সময় বিয়ের পাত্রী দেখতে আসলে পাত্রপক্ষ জিজ্ঞেস করত, ক্ষীর তো বেশ মজা হইলো, কে বানাইলো? পিছন থেকে মেয়ের মা বলতো, আমার মেয়ে বানাইছে, মাশাল্লাহ রান্নার হাত সেই। তার পিছন থেকে কাজের বুয়া মুসকি মুসকি হাসে, যাক ঠেকায় বই রইলেও খালাম্মা আমারে কয় মাইয়া। রাঁধুনি, ক্ষীর মিক্স রান্না করা এত সহজ, আমার মনে হয় বোবাইও রান্না করতে পারবে। আমার মতো মানুষই রান্না করে ফেলে, আর বোবার কথা কী কম। আচ্ছা যাই হোক, শুধুমাত্র একটা ইজি স্টেপ লাগবে, দুধের মধ্যে পুরো প্যাকেটটা ঢেলে দিবেন, কিন্তু মাঝে মাঝে দুই একটা সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে রান্না করবেন ক্ষীর মিক্স। সবার আগে নিয়ে নিতে হবে একটি রাঁধুনি ক্ষীর মিক্স। নেওয়ার পর 1 লিটার পরিমাণ দুধ কড়াইয়ে ঢেলে দিবেন, তারপর সম্পূর্ণ ক্ষীর মিক্সটি দুধের মধ্যে ঢেলে দিবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, এখানে অনেক বেশি চিনি দেয়, অনেকে চিনি বেশি খায়, তাই অনেক বেশি চিনি দেওয়া। আপনার যদি চিনি কম খাওয়ার অভ্যাস থাকে, 1 কাপ পরিমাণ বা তার চেয়ে কম বেশি পরিমাণ পোলাও চাল দিয়ে দিতে পারেন। আমরাও চিনি একটু কম খাই, তাই 1/2 কাপ পরিমাণ চাষি চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম। দুধের মধ্যে সব কিছু ঢেলে দিয়ে হালকা আগুনে জ্বাল দিব আর নাড়তে থাকব, কিছুক্ষণ পর ঘন হয়ে আসবে। হয়ে গেল আমার রাঁধুনি ক্ষীর মিক্স, এবার সুন্দর করে পরিবেশন করবো।